নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। অগস্ট 2023, ছয় রাশি কপাল খুলতে চলেছে, বিশ্ব জয় করবে এই ছয় রাশি, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, নতুন রেকর্ড গড়বে 12টি রাশির মধ্যে ছয়টি স্পেশাল রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব কৌশিকদার। কৌশিকদার যারা প্রোগ্রাম দেখছেন কি না, নেগেটিভ থিঙ্কিং করবেন না, সবসময় সব কিছু থেকে পজিটিভ থিঙ্কিংটা করুন। আমি বারবার বলি যে দেখুন, আপনি যখন পজিটিভ থিঙ্কিং করবেন কি না, দেখবেন আপনার জীবনে পজিটিভনেসটা কিন্তু বেশি আসবে। আর কৌশিকদের প্রেডিকশান না মাটিতে পড়ে না, আমি যে প্রেডিকশানগুলো করি কি না, সেই জায়গাটা 100% কিন্তু হবে। আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, বারবার এই কথাটা বলি, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে এই অগস্ট মাস আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি, নির্ণায়ক রেজাল্ট পাবে। যাদের বিবাহ হচ্ছে না, অর্থাৎ আপনার ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে এখন ছেলেদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছেই, সেই জায়গাটাতে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনার এই বিবাহের জায়গা কিন্তু কনফার্ম কিন্তু করাতে পারে। দাম্পত্য সুখের জায়গায় বাধা, বিয়ে হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নাই, অর্থাৎ ডিভোর্সের জায়গায় চলে আসছে, যোগাযোগ করুন। যাদের প্রচুর ঋণ, ঋণের বোঝা কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু দিনের শেষে কিচ্ছু হচ্ছে না, আপনি মাসে মাইনা পাচ্ছেন কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে আপনার পকেট খালি হয়ে যাচ্ছে, এই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। অনেকে কি হচ্ছে, ঋণ একটা গর্ত আপনার হয়ে গেছে, সেই গর্তটা ভর্তি করতে গিয়ে আরেক জায়গা থেকে আপনি মাটি কাটছেন কিন্তু আরেক জায়গায় আপনার গর্ত হয়ে যাচ্ছে, ঋণ কিন্তু আপনার থেকেই যাচ্ছে। এবং যাদের ব্যবসা চলছে না, দোকান করছেন পাশের দোকানে কিন্তু ভালো কাস্টমার, আপনার দোকানে ভালো হচ্ছে না, কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হচ্ছে না, পদোন্নতি হচ্ছে না, আপনার শত্রুতা রয়েছে, কর্মপ্রাপ্তির জায়গায় বাধা আসছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই, যারা সারেন্ডার করে কি না তাদেরকে 100%। কৌশিকদার যে কথাগুলো বলে খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, মামলা মকদ্দমায় পড়ে গেছেন, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষ আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারকে বন্ধু হিসেবে নিন, অর্থাৎ সেখানে সব কিছু শেয়ার করতে পারেন, এমন একজন জ্যোতিষ ভাইকে আপনি নিন। আমি একটা কথা আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। সময় থাকতে কাজ করুন, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে যদি নবগ্রহের মধ্যে আপনার যদি সমস্যা থাকে তার প্রতিকার করুন, আপনার দশা মহাদশা যদি পারবিট না করে সেখানে কিন্তু দেখানো দরকার। অর্থাৎ ভিডিওগুলো দেখছেন, কৌশিকদা আমার কেন হচ্ছে না, অনেকে ফেড আপ হয়ে যাচ্ছেন, কৌশিকদা আমার কি ভালো দিন আসবে না, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আসবেই, রাতের পরে কিন্তু দিন আসে, দিনের পরেও রাত আসে, সুখ যেমন আছে দুঃখ তেমন আছে, সময়টা কিন্তু নির্ণয় করতে হবে আপনাকে। আপনার জন্মছকে আগে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার করে আপনার সুসময় কিন্তু আনানো সম্ভব। আমি আবারও বলছি, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। চাকরি পাচ্ছেন না,
চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, ট্রান্সফারের চেষ্টা করছেন হচ্ছে না, চ্যালেঞ্জ নিয়ে বলছি। এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আবারও বলছি, সেই জায়গাটাতে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। দেখুন, কৌশিক রায় হাওয়াতে কোনোদিন কথা বলে না। যে কথাগুলো বলি কি না, গ্রহের গোচর ধরে কিন্তু আমি কথা বলি। ওই দুম করে বলে ফেললাম এই কটা রাশি কোটিপতি, লজিক্যালি আমি কিন্তু বলি। এবং আপনার জন্মছকে, ব্যক্তিগত জন্মছককে যদি পিং পয়েন্ট পরীক্ষণ করা যায় কি না, নিশ্চিতরূপে আপনার যে সমস্যাগুলো রয়েছে কি না, সমস্যা থেকে মুক্তি কিন্তু আপনারা 100% পাবেনই পাবেন। যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন আমাকে কিন্তু উৎসাহিত করবে। অনেকে বলছেন, কৌশিক দা আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। যখন আপনারা পেমেন্ট করবেন অবশ্যই দেখবেন কৌশিক রায় নাম লেখা আছে কি না, তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। তো যাই হোক, আলোচনা করছিলাম, আলোচনাটা শুরু করা যাক। আরও যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের প্রণাম জানাই, অবশ্যই আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে আমি অনেক দূর এগাতে পারবো। ছোটদের শ্রেয়াশিস এবং অনেক অনেক আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল ছোট্ট ভাই বোনদের উপর। দেখুন, আমি বারবার বলি, কেউ থাকুক আর না থাকুক, কৌশিকদা আপনাদের পাশে আছে। কৌশিকদার কাছে সমস্যাটা আপনারা নিয়ে আসুন, সেই সমস্যার সমাধান কৌশিকদাই করবে। আমি বারবার বলছি, আপনাদের নিজের দাদা বলুন বা ভাই বলুন, যেটাই বলুন, আমি আপনাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই, আপনাদের পরিবারের একজন হয়ে আমি থাকতে চাই। এ কথাটা আমি বারবার বলছি, অর্থাৎ একজন ফ্যামিলি, আপনাদের সঙ্গে একত্রে ফ্যামিলির মতো আমি কিন্তু থাকতে চাই। তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা অবশ্যই কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি খুব চটজলদি তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার সাথে কথা বলতে চাইছেন, আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, আপনাদের বুকিং নাম্বার রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সবসময় ফোন করলে ফোন ধরা সম্ভব হয় না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। শুরু করা যাক, ছয় রাশির ছক্কা মারতে চলেছে অগস্ট 2023। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, বিশ্ব জয় করতে চলেছে। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। রাশিতেই রবি অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, বুধ অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ পেতে চলেছেন, বিশেষ করে সম্পত্তিগত দিক থেকে ভাগ্যের দ্বারা এবং আপনাদের মান সম্মান এবং ডেইলি ইনকাম এবং বিদেশ থেকে লাভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বিশ্ব জয় করবে এক কথায়। আপনাদের দীর্ঘদিন আটকে থাকা সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু যোগ দেখা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, প্রমোশন এবং ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব লাভজনক কিন্তু হতে চলেছে। যারা ব্যবসা করছেন না, ব্যবসার জায়গাটা খুব ভালো। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, আপনাদের দীর্ঘদিনকার আশা পূরণ হতে চলেছে মেষ রাশি। আপনাদের ভাগ্যক্ষেত্রে, আপনাদের দাম্পত্য সুখ, ডেইলি ইনকাম এবং আর্থিক স্থিতি, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির বড় ধরনের সুযোগ আসতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্ম যোগ
আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, অন্তিম এবং শেষ যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আপনাদের মান সম্মান যশ এবং কর্মক্ষেত্রের পদোন্নতি, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আপনাদের দাম্পত্য সুখ, ডেলি ইনকাম, ব্যবসার জায়গায় কিন্তু কিছুটা হলেও লাভ আপনারা পাবেন। অন্তিম এবং শেষ রাশি কিছুটা হলেও লাভ পেতে চলেছেন, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হতে চলেছে। এই কটি রাশি হতে চলেছে মালামাল। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।